দেখতে পাচ্ছেন রেডমি নাইন এটি এটির আনবক্সিং হবে এবং হ্যান্ডসন রিভিউ আপনাদেরকে আজকে দেব কিন্তু কথা হচ্ছে রেডমি আমাদেরকে কেন এত কনফিউজ করছে একের পর এক রেডমি নাইন সিরিজের ফোনগুলো আসছে রেডমি নাইন নাইন আই নাইন সি তারপরেও আছে নাইন এটি এত এত ফোনের মাঝে আসলে আমাদের কোন ফোনটি নেওয়া উপযুক্ত সো আসলে আজকে আসলে কম্পারিজন ভিডিও করব না আজকে এটির আনবক্সিং করব এবং এটির হ্যান্ডসন রিভিউ হবে বক্সটি খুলেই পেয়ে গেলাম ফোন ফোনটি দেখতে পাচ্ছেন এক নজরে প্রথমেই কিন্তু এর ক্যামেরাটা কিন্তু আকর্ষণ করা এবং পিছনে কিন্তু প্লাস্টিক বডি রয়েছে এবং পাওয়ারটাকে অন করে দিয়ে ফোনটি অন হতে থাক তার মধ্যে আমরা দেখে নেব ফোনের বক্সের মধ্যে আর কি কি রয়েছে সো উপরের যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিষয়ে কিন্তু হাইলাইটেড ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু স্টিকারের মাধ্যমে বসানো আছে এদিকে পাশে রেখে আমরা দেখবো যে বক্স কনটেন্ট আর কী কী রয়েছে এবং ছোট্ট একটি বক্স এবং এর মধ্যে রয়েছে ওয়ারেন্টি কার্ড জাতীয় কিছু হবে আর কি সো এটিকে পাশে রেখে দিচ্ছি এবং রয়েছে একটি টেন অর্ডের চার্জার এটিকেও রেখে দিলাম এবং রয়েছে একটি ডাটা কেবল এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট এবং আশেপাশে আর কিছু পাওয়া যাচ্ছে না খুঁজে দেখা হলো কিচ্ছু নেই এই ছিল মোটামুটি টিপিউ কেসটা আমরা মিসিং পাচ্ছি এটা পাচ্ছি না সো এটা কিন্তু একটি ব্যাড বলবো আমাদের জন্য ব্যাড লাগ কারণ টিপিউ কেসটা থাকলে আমাদের জন্য আর একটু সুবিধা হতো আমাদের এক্সট্রা কস্টটা বেয়ার করতে হতো না যেহেতু এন্ট্রি লেভেল বা বলতে গেলে বাজেট স্মার্টফোন এটি সেহেতু আমরা ব্যাক সাইডে প্লাস্টিক পাবো এটা স্বাভাবিক এক্ষেত্রেও আমরা পাচ্ছি প্লাস্টিক ব্যাগ মি ওয়াই বারোর সাথে ফোনটি পাচ্ছি অন দ্য বক্স ফোনটিতে স্ক্রিন হিসেবে পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএস ডিসপ্লে এবং এর চারপাশের যে বেজেলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আরেকটু একটু স্লিম হলে ফোনটি দেখতে আর একটু সুন্দর লাগতো কিন্তু এন্ট্রি লেভেল ফোন সেহেতু কিন্তু এগুলো একটু কনসিডার করাই যায় এখানে কিন্তু যেই ওল্ড ফ্যাশনগুলো চলে আসছে ওয়াটার ড্রপ এখানেও কিন্তু ওয়াটার ড্রপ নচ রয়েছে সেলফি ক্যামটি বসানো রয়েছে ওয়াটার ড্রপ নচের মাধ্যমে ফাইভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যাম কিন্তু সেখানে বসানো আছে এবং ব্যাক সাইডে রয়েছে তেরো মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা আসলে মেইন বলতে কিছু নেই কারণ এখানে একটি ক্যামেরাই বসানো আছে যে ক্যামেরাটি তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং রয়েছে এলইডি যুক্ত যেখানে কিন্তু সিক্সটি fps পর্যন্ত আপনি থাউজেন্ড তে ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে কিন্তু এর কোনো সাপোর্ট নেই সেহেতু স্টেবিলাইজেশন পাচ্ছেন না এখন আমরা চলে যাব ফোনের প্রসেসরের দিকে আপনারা জানেন একটি ফোনের প্রাণশক্তি কিন্তু মূলত ফোনের কি প্রসেসরটি ইউজ করা হয়েছে তার উপর ভিত্তি করে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি টোয়েন্টি ফাইভ প্রসেসর এই প্রসেসরটি বারো ন্যানোমিটার বেইস এই প্রসেসরটি অক্টাকোর প্রসেসর যার আটটি কোরের মধ্যে চারটি কোর হচ্ছে টু পয়েন্ট ও ক্লক স্পিড এবং আর চারটি যে কোর রয়েছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গিগার্স এই প্রসেসরটাকে যদি আমরা একটু স্ন্যাপড্রাগনের ফোর থ্রি এই প্রসেসরের সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখবো যে এখানে গেমিং পারফরমেন্স কিন্তু দুটাতেই অলমোস্ট সেম সেভেন সেভেন পারফরমেন্স করেছে এবং আমরা যদি ওভারঅল পারফরমেন্সের দিকে তাকাই বা সিপিউ পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে কিন্তু স্ন্যাপড্রাগন কিছুটা হলেও এগিয়ে থাকবে এখানে পারফরমেন্স করেছে আঠারো এবং হেনিও জি করেছে স্কোর পনেরো সেক্ষেত্রে কম্পিটিশনে কিন্তু একটু পিছিয়ে থাকবে স্ন্যাপড্রাগন ফোর থ্রি নাইন এই চিপসেট থেকে তেরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি উপরে এবং তার নিচে বসানো রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ এবং এর ক্যামেরা হাউজিংয়ের কিন্তু বামটি খুব বেশি উঁচু নয় সামান্য একটু উঁচু এটা কিন্তু কম্পেয়ার কি বলে এটিকে এটি কিন্তু মেনে নেওয়া যায় আর কি এখন এটিগুলি চলছে এক ডি রেডমি নাইন এটি এই হ্যান্ডসেটটি কিন্তু সর্বপ্রথম লঞ্চ করা হয় স্পেনে আনঅফিসিয়ালি কিন্তু কিছু কিছু জায়গায় ফোনটি এখন পাওয়া যাচ্ছে সো যদি ফোনটি ভালো লেগে থাকে তাহলে কাছের মার্কেটে খোঁজ নিতে পারেন ফোনটি অ্যাভেলেবল আছে কি না ফোনটি পাওয়া যাচ্ছে দুই জিবি বত্রিশ জিবি এই ভেরিয়েন্টে এবং এর বাজার মূল্য বা মার্কেট প্রাইস এখন আমি এখানে বলে দিচ্ছি না আমি ডিসক্রিপশান বক্সে এটিকে আপডেট করে দিচ্ছি সেখান থেকে আপনারা আপডেট হয়ে নেবেন কারণ এগুলো ফোনের প্রাইস কিন্তু আপনারা জানেন যে একটু কম বেশি করে সেই জন্য সেখানেই দিয়ে দিচ্ছি এই দারুণ ফোনটির কিন্তু ডিসপ্লেতে কি ব্যবহার করা হয়েছে ডিসপ্লে যে রেজলেশনটি সেটি কিন্তু সেভেন টোয়েন্টি পি এবং পিপিআই হিসেবে এখানে কিন্তু দেওয়া আছে টু সিক্স নাইন পিপিআই এবং এই হোল সিস্টেমটিকেই ব্যাক আপ দেওয়ার জন্য রয়েছে পাঁচ হাজার একটি বিশাল ব্যাটারি আমরা এখন চলে যাব ফোনে আসলে ক্যামেরার দিকে কারণ দেখব যে ক্যামেরা যে তেরো মেগাপিক্সেল মেইন ক্যামেরাটি দেওয়া আছে সেটি দিয়ে কীরকম ছবি আসলে ক্যাপচার করা যায় বা কীরকম পারফরমেন্স পাই আমরা সেখান থেকে সো আমি বেশ কিছু ছবি এখানে কিন্তু পিক করা হয়েছে এবং ইমেজের যে কোয়ালিটি সেটিগুলো আসলে মোটামুটি লেভেলের লেগেছে খুব বেশি আম ওর কিছু না যেহেতু একটি একটি বাজেট স্মার্টফোন সেহেতু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে ফ্ল্যাগশি ফ্ল্যাগশিপ যে ফোনগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আসলে কম্পেয়ার করলে চলবে না সো আমার কাছে একটি ডিসেন্ট প্রাইস রেঞ্জ যে ডিসেন্টই মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয় যখন আপনারা ইউজ করুন বা ইউজার এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন এখন লাস্ট অফ অল যে কথাটা বলতে হয় যে ওভারঅল আমার কাছে কেমন লেগেছে ফোনটি মোটামুটি বাজেট স্মার্টফোন হিসাবে আমার কাছে মনে হয় যে না যে প্রাইস রেঞ্জ এই প্রাইস রেঞ্জে এসে আসলে বেশ কিছু ফোনই এখানে কিন্তু রেডমি এখানে উন্মুক্ত করে দিয়েছে রেডমি নাইনই দেখুন যে কতগুলো স্মার্টফোন এখানে রয়েছে রেডমি নাইন নাইন এ নাইন আই নাইন সি তারপর হচ্ছে নাইন এটি সো আসলে এগুলো ফোনগুলোর মধ্যে কোনটি পিক করা উচিত আসলে এটি নিয়ে আসলে একটি ডেডিকেটেড ভিডিওই তৈরি করা দরকার সো আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন সেটি ভিডিও নিয়েই চলে আসবো কারণ আপনাদের পারটি সবার আগে সবসময় অ্যান্ড লাস্ট অফ অল যে কথাটা বলতেছিলাম যে আমার কাছে ওভারঅল ফোনটির পারফরমেন্স কেমন লেগেছে এবং যে প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে মোটামুটি ডিসেন্ট লেগেছে কিন্তু যারা একটু প্রাইস যদি বাড়াতে পারেন তাহলে আমি বলবো যে এর সাথে বেটার বেশ কিছু জিনিস আমাদের জন্য ওয়েট করছে সেগুলো আপনি পিক করতে পারেন যেমন হচ্ছে রেডমি নাইন তারপরে হচ্ছে আপনারা চাইলে রেডমি নোট সেভেন নোট এইট এই যে স্মার্টফোনগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট প্রাইস রেঞ্জগুলো যে যথেষ্ট ভালো পারফরমেন্স এখনও দিচ্ছে সো আপনারা সেগুলো পিক করতে পারেন কারণ সেগুলো প্রাইস রেঞ্জও কিন্তু এখন অনেকটাই কমে এসেছে সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অ্যান্ড এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও আমি কিন্তু কন্টিনিউসলি অলরেজি পোস্ট করে থাকি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করে একটি ইন্সপায়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত দিতে কিন্তু ভুলে যাবেন না কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের চ্যানেলে সব সময় প্রায়োরিটি থাকে আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু চ্যানেলটি পরিচালিত হয়ে আসছে আপনারা যেরকম যদি কোনো বিষয়ে আপনাদের সমস্যা মনে হয় আমাদেরকে বলবেন যদি সম্ভব হয় আমরা সেই বিষয়গুলো এড়িয়ে চলব সো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল ভিডিওটি কেমন লাগছে আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন ভিডিওটিতে এবং একটি পার্সোনাল কমেন্ট করে যাবেন যা মনে চায় আপনি কমেন্ট করতে পারেন অ্যান্ড লাস্ট অফ অল যে বিষয়টি আপনি যদি চ্যানেল আসল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং